বিরতির পর স্বাগত। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বিখ্যাত অভিনেতা মনোজ মিত্র, ইতিমধ্যেই তার অবস্থা খুবই সংকটজনক। তার অবস্থা সংকটজনক বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। কলকাতারই এক বেসরকারি হাসপাতালেই এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন মনোজ। তবে রবিবার বিকেলে শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই মুহূর্তে কি জানা যাচ্ছে পরিবার পরিজনদের থেকে কি উঠে এসেছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এখনো পর্যন্ত কি জানতে পেরেছো? বিখ্যাত নাট্যকার, অন্যদিকে অভিনেতা এবং তারই সাথে পরিচালক বর্ষীয়ান একেবারে অভিনেতা মনোজ মিত্র, তিনি এই মুহূর্তে গুরুতর অসুস্থ এবং অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষ করে যেমনটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি যে হঠাৎ করে তার বুকে ব্যথা দেখা দেয় এবং বুকে ব্যথা থেকেই সল্টলেকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই অভিনেতাকে ভর্তি করা হয়েছে এবং দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন, একাধিক সমস্যা লেগেই ছিল। তবে গতকালকে দেখা যায় যে হঠাৎ করে সেই সমস্যার বাড়াবাড়ি, বিশেষ করে বুকে ব্যথা হতে শুরু করে এবং তৎক্ষণাৎ পরিবারের লোকজন আর বিন্দুমাত্র দেরি না করে নিয়ে যান বিশেষ করে হাসপাতালে। মনোজ মিত্রের এই যে অসুস্থ হওয়ার খবর সেটা একমাত্র জানিয়েছেন যে তার মেয়ে ময়ূরী মিত্র। তিনি জানান যে তার বাবা খুবই অসুস্থ এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার মাও অসুস্থ, একই সাথে তিনি এটাও জানিয়েছেন তার মাও কিন্তু ডিমেনশিয়ার রোগী, কথা বল 20 দিন আগেই মারা গিয়েছেন। এই যে পরিবারে একের পর এক ধাক্কা, সেই ধাক্কায় কোথাও গিয়ে হয়তো সামলাতে পারেননি মনোজ মিত্র। তার জন্যই তার গতকালকে রাত্রে বারবারই হার্টের সমস্যা দেখা দিতে শুরু করে। গতকালকে বিকেলের পর থেকে হার্ট একেবারেই কাজ করছে না এবং বারবার তাকে ওষুধ দিতে হচ্ছিল, ওষুধের সাপোর্টেই তাকে রাখা হয়েছিল। তবে এসবের মাঝেই তোমার মনোজ মিত্রকে নিয়ে একেবারে ছুটে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, ভর্তি করা হয়। তবে এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে যে খবর রয়েছে তাতে করে তার অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে। এখনো পর্যন্ত কোনো তেমন কোনো চেঞ্জেস লক্ষ্য করা যায়নি। চলতি বছরেই হাসপাতাল থেকে জানানো হয়েছে যে তার বুকে পেসমেকার বসানো হয়েছিল এবং পেসমেকারের মাধ্যমে প্রথমেই মনোজ মিত্রের হার্ট কাজ করছিল, কিন্তু সেটা গতকালকের পর থেকে আর একেবারেই কাজ করছে না। গতকালকের পর থেকে একেবারে দেখা যায় যে তার শরীর কিন্তু তোমার ক্রমশই তোমার অবনতি হতে থাকে এবং হার্টের বারবার সমস্যা দেখা দেওয়াতেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তারপরে অবশ্য এখনো পর্যন্ত হাসপাতালে এবং পরিবার এই মুহূর্তে যথেষ্ট চিন্তিত, বিশেষ করে তার মেয়ে, সেই কথাই কিন্তু জানিয়েছেন সাংবাদিকদের। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন বিশিষ্ট এই অভিনেতা, গুরুতর অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, পরিবার পরিজনরা সাথে রয়েছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।